Hello friend, welcome back to our YouTube channel Study Care and Job News. So Delhi Development Authority বা Central Government এর তরফ থেকে একটি অফিশিয়ালি নোটিশ বেরিয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে প্রচুর গ্রুপ ডি এছাড়াও গ্রুপ সি পদে নিয়োগ করাছে কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এবং ভিডিওর শেষে কিভাবে আবেদন করবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ এই ধরনের গভর্নমেন্ট জব এছাড়াও প্রাইভেট জব বিজ্ঞপ্তি আমরা সবার আগে দিয়ে থাকি এবং ডেইলি আপডেট দিয়ে থাকি সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি থেকে তোমাদের নিয়োগ করেছে যেখানে ইম্পর্টেন্ট ডেট দেখো ওপেনিং টাইম হয়েছিল 1 এপ্রিল 2020 সালে এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 30 এপ্রিল 2020 সালে কিন্তু লকডাউনের কারণে এই 30 এপ্রিলটা তোমাদের ডেট চেঞ্জ হয়ে যাবে ডেট চেঞ্জ হলে তোমাদের আপডেট দিয়ে দেবো কিন্তু এখন তোমরা ধরে রাখতে পারো 30 এপ্রিল 2020 সালের জন্যই আবেদন করা হচ্ছে 30 এপ্রিলই লাস্ট ডেট এখানে অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইনে হবে যার ওয়েবসাইট হচ্ছে www.dda.org.in এই ওয়েবসাইটে গিয়ে আমি আবেদন কীভাবে করবে সেটা দেখে দেবো বা তোমরা গুগল ক্রোমে এটি লিখেও তোমরা আবেদন করতে পারো সো এখানে কী কী আবেদন তোমাদের নিয়োগ করাচ্ছে দেখো এখানে ডেপুটি ডাইরেক্টর পদ এগুলি তোমাদের অনেক যোগ্যতা লাগবে উচ্চ শিক্ষা লাগবে এখানে দেখতে পাচ্ছ পিএইচডি থাকতে হবে কম্পিউটার সায়েন্স সো আমি বেশি দেরি না করে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশে যেগুলি আবেদন করতে পারবে সেগুলি তোমাদের এখানে দেখে দিচ্ছি এবং কী কী ভ্যাকান্সি রয়েছে সেগুলি বলে দেবো দেখো এখানে স্টেনিওগ্রাফি গ্রেড ডি পদে তোমাদের নিয়োগ করেছে এটি গ্রুপ সি পদে নিয়োগ করেছে লেভেল 4-এর স্যালারি দেবে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এছাড়াও এসসি এসটি ওবিসিদের জন্য কিছু ছাড় থাকে যেগুলি জানো এসসিদের জন্য 5 বছরে এসটিদের জন্য 5 বছরে ওবিসিদের জন্য তোমাদের 3 বছরে দিয়ে থাকে এছাড়াও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা পিডাব্লিউডিদের জন্য তোমাদের দিয়ে থাকে 10 বছরের ছাড় এছাড়াও তোমরা এসসি প্লাস পিডাব্লিউডি হলে তোমাদের 15 বছরে এসটি প্লাস পিডাব্লিউ হলে 15 বছরে ওবিসি প্লাস পিডাব্লিউ হয়ে থাকলে 13 বছরের ছাড় থাকে এগুলি তোমরা জানো এখানে দেখো 12 পাস হলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো কোনো স্কিল লাগবে না এখানে তোমাদের টাইপ স্পিড থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং সেই স্পিডটা থাকতে হবে মিনিমাম তোমাদের 10 মিনিটে তোমাদের 80 পার ওয়ার্ড স্পিড থাকতে হবে ভ্যাকান্সি দেখো 100টি রয়েছে যেখানে এসসি এসটি ওবিসিদের জন্য ভ্যাকান্সিগুলো দেখে নেবে একটু আমি এই অফিসিয়ালি নোটিশটি কোথা থেকে ডাউনলোড করবে সেটাও দেখে দেবো এখানে পোস্টগুলি দেখতে পাচ্ছে 100টি পোস্ট রয়েছে এখানে এসসিদের জন্য 44টি এসটিদের জন্য 10টি ওবিসিদের জন্য 15টি এইভাবে বিভাজন রয়েছে যেগুলি দেখে নেবে এখানে দ্বিতীয় যেটি আছে পাটওয়ার পদে নিয়োগ করছে গ্রুপ সি লেভেল 3-এর স্যালারি দেবে এজ লিমিট হচ্ছে 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে এখানে তোমাদের গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে এছাড়াও কম্পিউটার স্কিল লাগবে এখানে দেখো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে 18 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবে লেভেল 2-এর স্যালারি দিয়ে হবে তোমরা 12 পাস হলেই এখানে আবেদন করতে পারবে এছাড়াও কম্পিউটার স্পিড থাকতে হবে 35 WPD অর্থাৎ পার ওয়ার্ড তোমাদের থাকতে হবে এখানে মেলি পদে নিয়োগ করেছে গ্রুপ সি পদে নিয়োগ করাচ্ছে এখানে দেখো 18 থেকে 25 বছর হলে আবেদন করতে পারবে 10 পাস হলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে 100টি টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে এসআর ল তোমাদের এসআর ল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের লেভেল 11-এর স্যালারি দেবে এখানে তোমাদের 35 বছরের নিচে হতে হবে এখানে তোমাদের ডিগ্রি থাকতে হবে লয়ের ওপর সো এইগুলি তোমাদের পোস্টগুলি নিয়োগ করেছে যেগুলি তোমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে সেটি হচ্ছে মেলি পদে তোমরা মাধ্যমিক পাশে বা 10 পাশে আবেদন করতে পারো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারো পাটওয়ার পদে তোমরা গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবে এবং এখানে স্টেনিওগ্রাফি পদে তোমরা 12 পাস হলেই আবেদন করতে পারবে এই 4টি পোস্টে তোমাদের কোনো অন্য কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স লাগছে না এবং ভ্যাকান্সিও অনেক রয়েছে এই পদগুলিতে সো কি সো এখানে এলিজিবিলিটিগুলো দেখে নাও এখানে ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে এখানে নেপালের সিটিজেন হলে আবেদন করতে পারবে ভুটানের সিটিজেন হলে কিন্তু এখানে তোমরা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে এখানে এজ লিমিটগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি ভিডিও সময় সো এখানে দেখো অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নিচ্ছে 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে যেখানে ওম্যান এছাড়াও এসসি এসটি ওবিসি এছাড়াও এসসি এসটি এবং পিডাব্লিউদের জন্য তোমাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে না এখানে শুধু ওবিসি এবং জেনারেল যারা রয়েছে তাদের 500 টাকা করে নিচ্ছে এখানে এটি বলে দিয়েছে এখানে মোড হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটি দিতে হবে তোমাদের পে করতে হবে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এখানে অনলাইন ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো এখানে সেটি বলে দিয়েছে এখানে
এক্সাম তোমাদের সেন্টার পরবর্তীকালে তোমাদের বলে দেওয়া হবে এক্সাম সেন্টার, কারণ এটি তোমাদের ইন্টারভিউ এছাড়াও এক্সাম রিটেন এক্সাম হবে এই পোস্টগুলির জন্য। তারপরে তোমাদের সিলেকশন প্রসেস হবে, অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের পোস্টিং হবে। সো নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়ালি পেজের লিঙ্ক পেয়ে যাবে, এখানে আসার পর এখানে ডাউনলোড অফিসিয়ালি নোটিশ, যে নোটিশটি দেখালাম সেটি ডাউনলোড করতে গেলে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবে, আর অ্যাপ্লাই করতে গেলে এখানে ক্লিক হেয়ার অপশন পাবে, এখানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর এখানে ডিডি অর্থাৎ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি দেখতে পাচ্ছ, এখানে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির রেজিস্ট্রেশন পেজে চলে আসবে। এখানে দেখো রেজিস্ট্রেশন পেজে চলে এসছে, এখানে তোমাদের পোস্টের ডিটেলসটা দিতে হবে, কোন পোস্টের আবেদন করতে হবে, টোটাল চারটি বলে দিয়েছি যেগুলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারবে, কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে পিনকোডটি দিয়ে দিতে হবে, এখানে ক্যান্ডিডেটের নামটি লিখতে হবে, এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে, এখানে মোবাইল নাম্বারটা আরেকবার কনফার্ম করতে হবে, এখানে ইমেল আইডিটা দিতে হবে, এখানে কনফার্ম ইমেল আইডিটা দিতে হবে, আর এখানে তোমাদের এই ক্যাপচার কোডটি যেটা আছে এখানে দিয়ে তোমরা এখানে সাবমিট করে দিলে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের লগ ইন পেজে নিয়ে চলে যাবে, যেখানে তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড একটি তোমাদের ইমেল আইডি এছাড়াও মোবাইল নাম্বারে সেন্ড করবে, সেটি তোমাদের লগ ইন করতে হবে, এবং লগ ইন করার পর তোমাদের আরেকটি অফিসিয়ালি নোটিশ তোমাদের যে ফর্ম চলে আসবে সেই ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে, সমস্ত ডকুমেন্ট এবং পেমেন্ট করতে হবে তোমাদের 500 টাকা। যদি মোবাইল থেকে কীভাবে আবেদন করবেন তার ভিডিও পেতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করবে, আমি এর পরের ভিডিওতে আমি যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি মোবাইল থেকে কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ বলে দেবো। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি কোনো সমস্যা হয় যদি আবেদন করে নিতে পারো তাহলে অবশ্যই ভালো, আর যদি আবেদন করতে পারো না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নিত্য নতুন গভর্নমেন্ট জব এছাড়াও প্রাইভেট জবের রিকোয়ার ভিডিও পেতে। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ। We'll be right back.